বন্ধুরা প্রথম দিনেই জমজমাট জোকা থেকে তারাতলা মেট্রো পরিষেবা প্রথম দিনের বারোটিপের মেট্রো রোজগার হয়েছে বাহাত্তর হাজার তিনশো পঁচাশি টাকা তো চলুন জোকা তারাতলা মেট্রো সংক্রান্ত কী আছে মেট্রো আপডেট সব কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী এই ধরনের ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য বারো বছর অপেক্ষার পর চাকা গড়িয়েছে মেট্রোর আর তাতেই প্রথম দিনের যাত্রী সংখ্যা দেখে খুশি মেট্রো রেল প্রতি ট্রিপে গড়ে ছ যাত্রী হওয়ার আশায় আলো দেখছে মেট্রো তবে অনেকের মতে প্রথম দিনের মেট্রো চড়ার উৎসাহ থেকে অনেকজন হাজির হন প্রকৃত অবস্থা বোঝা যায় দ্বিতীয় দিন থেকে তাই জোকা থেকে তারাতলা মেট্রো নিয়ে আপাতত ধীরে চলো নীতি গ্রহণ করছে মেট্রো রেল কর্তৃপক্ষ জোকা থেকে তারাতলা মেট্রোর প্রথম দিনে বারোবার মেট্রো চলাচল করেছে আপ ও ডাউন মিলিয়ে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা অবধি এই মেট্রো চলাচল করেছে প্রথম দিনে যাত্রী হয়েছে মোট পাঁচ হাজার তিনজন এর মধ্যে টোকেন কিনে যাত্রী হয়েছে চার জন স্মার্ট কার্ড কিনে যাত্রী সংখ্যা হয়েছে পাঁচশো জন সব মিলিয়ে যাত্রী বাবদ আয় হয়েছে বাহাত্তর হাজার টাকা তবে আপাতত এই রুটে আপ ডাউন মিলিয়ে মেট্রো চলবে মোট বারোটি সোম থেকে শুক্রবার মিলবে এই পরিষেবা শনি ও রবিবার বন্ধ থাকবে মেট্রো চলাচল এদিন মেট্রো রেলের তরফে জানানো হয় জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল দশটায় এরপর মেট্রো পাওয়া যাবে বেলা এগারোটা বেলা বারোটা দুপুর তিনটে বিকেল চারটে ও বিকেল পাঁচটায় তারাতলা থেকে প্রথম মেট্রোর সময় হচ্ছে সকাল সাড়ে দশটায় এরপর বেলা সাড়ে এগারোটা বেলা সাড়ে বারোটা বিকেল সাড়ে তিনটে বিকেল চারটে চল্লিশ মিনিট ও সন্ধ্যে পাঁচটা তিরিশ মিনিটে